ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস থ্রির মডেল অ্যাক্টিভিটি বাংলার পার্ট ফাইভ এটি দু হাজার একুশ সালে আগস্ট মাসে সেকেন্ড সিরিজের কোশ্চেন পেপার এখন এটি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নগুলি দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গইনা পরিয়ে দিয়েছেন একথা কে বলেছিল উত্তর গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে চাষি একথা বলেছিল দুই নম্বর প্রশ্ন সে থেকে সেই গায়ের নাম হল সোনার গাঁ গাঁয়ের নাম সোনার গাঁ হল কেন উত্তর গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হল সোনার গাঁ তিন নম্বর প্রশ্ন তোমরা কি মানুষ না পিসাচ সোনার একথা বলার কারণ কি। উত্তর গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা একথা বলেছিল কারণ যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে চলেছে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে দূষিত করছে চার নম্বর প্রশ্ন সঙ্গে যেতুম তোর আমি জীবনভর কেন কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারেন না উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবির ইচ্ছে তিনি সারা জীবন নদীর সঙ্গে যেতে চান কিন্তু তিনি তা পারছেন না কারণ নদী সোজা পথে চলে না সে চলে এঁকে বেঁকে কিন্তু পথ ঘাটের নানা মানুষ বারণ করায় কবি বাঁকা পথে চলতে পারছেন না তাদের মতে বাঁকার থেকে সোজা সহজ পথই ভালো তাই কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারেন না পাঁচ নম্বর প্রশ্ন এ প্রশ্নের উত্তর একটাই নদীর তীরে একা রচনা অনুসরণে প্রশ্ন আর তার উত্তরটি লেখো উত্তর জীবন সর্দারের লেখা নদীর তীরে একা রচনায় উক্ত প্রশ্নটি হলো। অনেক নদীর তীরে লেখক কেন একা একাই গিয়েছেন এবং এই প্রশ্নের উত্তরটি হল লেখক অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে ছয় নম্বর প্রশ্ন আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন উত্তর জীবন সর্দারের লেখা নদীর তীরে একা রচনায় লেখক নদীর তীরের গাছপালা মাটির রং বছর বছর জমা পলির স্তর নদীর তীরে আটকে থাকা শামুক গেরি গুগলির খোলস পাখি প্রজাপতি প্রভৃতি দেখতে পাবেন বলে আশা করেছেন সাত নম্বর প্রশ্ন আমরা শুধু যাবো মা তিনজনে তিনজন কে কে তারা কোথায় যেতে চায় উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় তিনজন হলেন কবি নিজে এবং আশু ও শ্যাম তারা কোথায় যেতে চায় কবি আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে চান আট নম্বর প্রশ্ন আংরে চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও উত্তর পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢেউয়ের তালে তালে গল্পে আংড়ের চারধারে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক একথা বলেছেন নয় নম্বর প্রশ্ন দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে ডিউক এভাবে হেসে উঠেছে কেন উত্তর পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢেউয়ের তালে তালে গল্পে লেখক ও ডিউক টিনে ভোরা রসগোল্লা খাওয়ার পর তিনটি নদীর জলে ফেলার সময় দুই এক ফোঁটা রস লেখকের গায়ে পড়েছিল পিমড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল এটা দেখে ডিউক হেসে উঠেছিল কারণ এই মাঝ সমুদ্রে পিঁমড়েকে আসতে হলে প্রায় দুশো মাইল পথ সাঁতারে আসতে হবে যেটা কখনোই সম্ভব নয় দশ নম্বর প্রশ্ন হঠাৎ কোথায় চললি রে পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় হঠাৎ কোথায় চললি রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে সান্টাফে ফে সান্টা ফে মানে সান্টা ফেতে যাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও যার আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও